হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকে রয়েছেন অনেকটাই ভালো। ভিউয়ার্স, আপনি যদি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য একটি পোস্টার বা ব্যানার তৈরি করতে চান এরকম, তাহলে আজকের এই ভিডিওটি একটু টাটাই না করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। তো বেশি কথা না বলে চলুন এইটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ শিখিয়ে দিই। তো তার আগে বলে নিব, আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটি অল সিলেক্ট করে দাও। এতে করা হবে কি, এরকম ডিজাইনের ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে সকল কিছু লাইভ প্রুফ দেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা চলে আসছি সরাসরি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। স্ক্রিনে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম এরকম দুটি পিকচার ডাউনলোড করতে হবে। এরকম দুটি পিকচার আপনি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেইটা আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দিব। আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দেব আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করার মাধ্যমে আপনি ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য একটি পোস্টার তৈরি করতে পারেন। তো আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে পিক্সল্যাব লিখে সার্চ করলে ঠিক এমন একটা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এরকম অ্যাপ্লিকেশনটি এইখান থেকে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল রয়েছে, যেহেতু আমি এইখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। আপনি এইখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এইখানে একটা ডিলিট বাটন দেখতে পাবেন, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। টাচ করার পরে এইখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। তারপরে এইখানে কর্নারে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। করার পরে এইখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন 5 নম্বরের লেমন সাইজ, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। টাচ করার পরে আপনি কী করবেন, এইখানে দিবেন 9 এবং এই সাইডে দিবেন 12। জাস্ট এইখান থেকে আমি 9 দিয়ে দিচ্ছি এবং এই সাইডে দিয়ে দেবো 12। অবশ্যই এই সাইডে আপনি 12 দিয়ে ওকে বাটনে ট্যাপ করবেন। করার পরে আমি যে ভিডিওর ভিতরে যে দুটি পিকচার ডাউনলোড করা দেখিয়ে দিব, সেই পিকচার দুটো এইখানে আনতে হবে। জাস্ট সেটা আনার জন্য আপনি কী করবেন, এইখান থেকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে ফর্ম গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। করার পরে আপনি এইখান থেকে পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখান থেকে টিক মার্ক একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, এইখান থেকে যে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। টাচ করার পরে বাম থেকে ডানে একটু সুইপ করবেন এরকম। করার পরে আপনি এইখান থেকে রিল টেপ সাইজ নামে একটা অপশন পাবেন, এইখানে একটা বার টাচ করবেন। করার পরে এইখান থেকে জাস্ট এই লাইনটাকে ধরে একদম 100 করে দিবেন। করে দেওয়ার পরে এইখান থেকে টিক মার্ক বাটনে ক্লিক করবেন এবং এইখানে এই অপশনটার উপরে একটা বার টাচ করবেন। করে এইখান থেকে একটা লকের মতো অপশন দেখতে পাচ্ছেন, তালা, জাস্ট এইখানে একটা বার টাচ করবেন। করার পরে আপনাদেরকে আবারও প্লাস আইকনে ক্লিক করবে, সেম প্রসেসে আবারও ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন এবং এইখান থেকে এই পিকচারটি আপনি নিয়ে আসবেন। আসার পরে আবারও টিক মার্কে ক্লিক করে আবারও সেম প্রসেসে রিল টেপ সাইজে রেখে এইখান থেকে 100 করে নেবেন। করে নেওয়ার পরে টিক মার্ক করবেন এবং এইটাকে ধরে একদম নিচে নিয়ে আসবেন, আপনার হাত থেকে ধরে নিয়ে আসার পরে আপনি এখান থেকে ঠিক মতোভাবে বসিয়ে নেবেন। এখন আপনাদেরকে আপনি যে পিকচারটির মাধ্যমে আপনি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাচ্ছেন সেই পিকচারটা আনতে হবে। আর অবশ্যই সেই পিকচারটার কিন্তু ব্যাকগ্রাউন্ডার রিমুভ থাকতে হবে। সেই পিকচারটির ব্যাকগ্রাউন্ডার আপনাদের রিমুভ না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, যেইখান থেকে মাত্র 1 ক্লিকেই আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডার রিমুভ করতে পারবেন। এইখান থেকে আপনি কী করবেন, এইখানে যে প্লাস আইকন রয়েছে এইখানে একটা টাচ করবেন। করার পরে আবারও ফর্ম গ্যালারিতে করে আপনি যে পিকচারটা দিতে যাচ্ছেন সেই পিকচারটা এইখানে নিয়ে আসবেন। জাস্ট আমি আমার পিকচারটা আনছি। পিকচারটি আনার পরে আপনি কী করবেন, এইখান থেকে হাতকে ধরে জাস্ট এই কর্নারে নিয়ে আসবেন। আনার পরে আপনি আপনার সাইজ মতো বসিয়ে নেবেন, জাস্ট এরকম সাইজ মতো বসিয়ে নেবেন। জাস্ট আপনি যদি আপনার পিকচারটা একটু ছোটো করতে চান, আবারও এইখান থেকে রিল টাইম সাইজে ক্লিক করে এইখান থেকে আপনার পিকচারটা আপনি ছোটো করে নেবেন। জাস্ট আমি ছোটো করলাম এবং এইখান থেকে ঠিক এইভাবে আমি রাখতে যাচ্ছি, ঠিক এতটুকু আমি পিকচারটা রাখতে যাচ্ছি। এখন কী করবেন, এইখানে যে এই যে আমরা পিকচারটা আনলাম, জাস্ট এই পিকচারটার উপর আপনি টাচ করবেন। টাচ করার পরে এইখান থেকে আবারও
একটা অপশন দেখতে পাবেন যে টু ফন্ট, জাস্ট মানে এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু এইটার নিচে চলে গেছে। এখন আপনি আবারও এই ছবিটার উপর একটা টাচ করবেন, করে এইখান থেকে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন স্টক নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে যদি আপনি এনেবল করে দেন দেখতে পাবেন ছবিটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখন তো আপনাদের নামটা এখানে লেখার প্রয়োজন আছে, তাই না? নামটা কীভাবে লিখবেন? নামটা লেখার জন্য জাস্ট এইখানে প্লাস এখানে একটা টাচ করবেন, তারপরে টেক্সট অপশনে টাচ করবেন, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট চলে আসছে, জাস্ট এইখানে দুইটা বার টাচ করবেন। করার পরে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা এইখান থেকে দিয়ে নেবেন। জাস্ট এইখান থেকে আমি টেকনিক্যাল সুব্রত দিয়ে দিচ্ছি, আর তারপরে ওকে বাটনে ক্লিক করলাম। আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে এইখান থেকে ধরে জাস্ট এইখানে নিয়ে আসলাম। আনার পরে আপনি যদি এই লেখাটাকে একটু বড় করতে চান তাহলে এইখান থেকে যে এর মতো একটা অপশন রয়েছে জাস্ট এইখানে একবার দিবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন টেক্সট সাইজ, এইখানে একটা ক্লিক করে এটাকে একটু বড় ছোটো করে নেবেন। তারপরে এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনি স্টক নামে একটা বাটন পাবেন, জাস্ট এইখানে ক্লিক করে এটা এনেবল করে দিলেই অনেক সুন্দর দেখাবে লেখাটাকে। তো এখন আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন এই পিকচারটা সেভ করব কিভাবে? সেভ করার জন্য এইখানে যে সেভ আইকন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করব। তারপরে সেভ অ্যাজ লেমোজ, জাস্ট এইখানে একটা ক্লিক করব। তারপরে সেভ টু গ্যালারি, এইখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই পিকচারটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এখন কথা আসা যাক যে আমরা যে প্রথমে যে পিকচার দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই পিকচার দুটো আপনি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন? এই দুটো ডাউনলোড করার জন্য আপনি কী করবেন? আপনি আমার এই যে ভিডিওটি দেখছেন, এই যে ভিডিওটা যে টাইটেলটা লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটাবার টাচ করবেন। করলেই দেখতে পাবেন এমন একটা অপশন চলে আসবে, এইখান থেকে পোস্টার লিঙ্ক 1 & 2 দেওয়া রয়েছে। জাস্ট আপনি এইখান থেকে ক্লিক করে 1 & 2 ক্লিক করে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে খুব সহজেই পিকচার দুটো খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে ঠিক যে প্রসেসে আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম প্রসেসে করে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যদি আজকের এই ভিডিও থেকে কিছু শেখাতে পারি অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের টেকনিক্যাল সুব্রত ইউটিউব চ্যানেলটির সবসময় সাথেই থাকুন।